এই আমি সঞ্জু আমি সাধারণত মানে বক্স অফিস বা হল নিয়ে এই ধরনের ভিডিও করি না তবে বাংলাদেশের অনেক সাবস্ক্রাইবারদের ডিমান্ডে আজকাল করছি আমাকে ফেসবুকে অনেকেই কমেন্ট করছে দাদা কিছুদিন আগে তুফান সিনেমার একটি হলকে ভাঙচুর করা হয়েছিল বাট অ্যাটলিস্ট বা এন্ড অফ দ্য ডে ফার্স্ট উইকে কত টাকা কালেকশন করতে পেরেছে ওই ভাংচর হল থেকে মানে যেই হলটা পাবলিক ভেঙেই দিয়েছিল। সেখান থেকেও সপ্তাহ শেষে কত কালেকশন এসছে পার্টিকুলারই একটা হল থেকে তো আমি কয়েকজনের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যারা আমাকে ইনফরমেশানগুলো দিয়েছে অ্যাকচুয়ালি যারা ইনফরমেশানগুলো দেয় তাদের অনেক কষ্ট থাকে তারাও অনেক খোঁজখবর নিয়ে দেয় তাই তাদেরকে একটু না একটু মেনশন করা উচিত আপনিও যদি আমাকে কোনো বিষয়ে ভিডিও করার জন্য সাজেস্ট করতে চান তাহলে আমার ফেসবুকে চলে আসুন আমি আমার সেম নাম সঞ্জু স্টেশন আর এর ডেসক্রিপশনে এই ভিডিওর আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে যাবেন যাই হোক সিনেমা থিয়েটারের নাম হল মধুমিতা যেটাকে সবাই ঢাকার ঐতিহ্যবাহী হল বলে থাকে হয়তো অনেক পুরনো এবং অনেক সংস্কারের সঙ্গে লুকিয়ে আছে অনেক ইমোশন এই হলের সঙ্গে জুড়ে আছে মানুষের বাট প্রত্যেকবারই এই হলের মধ্যে একটা মানে রিসেন্ট টাইমে আমরা একটা জিনিস খুব লক্ষ্য করতে পারি সেটা হলো এই সিনেমার মানে এই হলের মালিকরা টিকিট ব্ল্যাকারদের সঙ্গে হাত করে রাখে মানে টিকিট ব্ল্যাক করে দেখুন টিকিট ব্ল্যাক করাটা অ্যাকচুয়ালি আজকের দিনে এটা অপরাধের চোখেই দেখা হয় আর এটা অপরাধ বাট আগেকার দিনে এটা অ্যাভেলেবেল হতো একশোটা হলের মধ্যে প্রায় সত্তরটা হলেই ব্ল্যাক হতো টিকিট কারণ লোক সিনেমা দেখতে যেত আর সিনেমার এতটা ডিমান্ড ছিল চাহিদা ছিল যে হল মালিকরা টিকিট সেল করে যত টাকা বিক্রি করবে কিছু টিকিট ধরুন আজকে পাঁচশো টিকিট তারা সেল করবে একশো টিকিট ব্ল্যাকারদের দিয়ে দিত কারণ ব্ল্যাকারদের কাছ থেকে তারা কিছু টাকা বেশি নিত আর ব্ল্যাকাররাও খেয়ে পরে বাঁচত একটা হলের সঙ্গে অনেকজন লোক বাঁচে তো অনেকজনের ফ্যামিলি বাঁচে তো বাঁচত যদিও কাজটা ইলিগাল বাট এত বড় কিছু না চলে যাই হোক এই ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী মধুমিতা হল সেখান থেকে এক সপ্তাহে কালেকশন এসছে একচল্লিশ লক্ষ প্লাস ইয়েস ভাবুন একবার জাস্ট একটা হল থেকে এক সপ্তাহে একচল্লিশ লক্ষ টাকা কালেকশন এসছে এরকম একশো উনত্রিশটা হল মুক্তি পেয়েছে তাহলে হিসাবটা তো এখানেই চলে আসে উনত্রিশটা একশো উনত্রিশটা হলে মুক্তি পেয়েছে এর থেকে আরও বেশি সিটওয়ালাও হল রয়েছে সম্ভবত আমি যাই না তার মানে বুঝুন হ্যাঁ কালেকশনটা কত হয় এক সপ্তাহ শেষে তুফানের আমরা যেটা বলি না সেটা অনেকে ভাবেন না যে আমরা ভুল বলছি বাড়িয়ে বলছি না ভাই বাড়িয়ে বলে কাউকে উপরে তোলে আমাদের কি লাভ হবে সাকিব খানকে যদি বড় করে বলি তাহলে আমার কি কোনো লাভ হবে লাভ হবে না কিন্তু আমার কথা হলো আমার সত্যিটা তুলতে হবে দর্শক যারা আমাকে দেখে যারা আমাকে বিশ্বাস করে এতদিন ধরে যারা সঞ্জুর ভিডিও দেখে আমাকে তো দু চারজন এখন দেখি আমাকে মেসেজ করে বলে দাদা আমি খেতে খেতে তোমার ভিডিও দেখি মানে ভাল লাগে এই যখন এই কমপ্লিমেন্টগুলো পাই ভাল লাগে যে আমি হয়তো বা কিছু করতে পারছি যেটা লোক ভাত খাওয়ার সময়ও দেখে ভাল লাগে না ভাত খাওয়ার সময় মানুষ কত ব্যস্ততায় থাকে তখন যদি আমার ভিডিও দেখে একটু রিল্যাক্স ফিল করে ভাল লাগে না তো আমাদেরও দায়িত্ব পড়ে যখন এত মূল্য সময় নষ্ট করে যদি আমার ভিডিও দেখে তো আমার দায়িত্বর মধ্যেই পড়ে ভালো কিছু বা অনেস্টলি কিছু দেওয়ার যেন তারা সঠিক ইনফরমেশনটা পায় তো মধুমিতা হল থেকে একচল্লিশ লক্ষর বেশি কালেকশান করেছে মাত্র এক সপ্তাহে তো বুঝতেই পারছেন তুফান কতটা কালেকশন করেছে আমার আর বেশি কিছু বলার দরকার হবে না তবে এটাই বলবো মানে যে হলে যে ভাঙচুর হয়েছে নাহলে হয়তো হয়তোবা কালেকশনটা আরও বেশি হতো কারণ ভাঙচুর হওয়ার পর অনেকেরই মন ভেঙে গেছে তারপর এই হল থেকে কিছু লোক যায়নি বা বাট তারপরও মনে হয় না যে হাউসফুল কম গেছে মনে হয় না মানে তুফান চলবে সত্যি তুফান চলবে শাকিব খান ভালো একটা সিনেমা করেছে এই সিনেমাটা ইন্টারন্যাশনালি রিলিজ করা হবে আটাইশ তারিখ এখনও ইন্ডিয়ান রিলিজ ডেট জানা যায়নি যে কবে রিলিজ করবে আমার মনে হয় না যে আঠাশ তারিখ ইন্ডিয়াতেও রিলিজ করবে যদি করতো তাহলে এখন থেকে প্রমোশন করতো কারণ এখানে এস বিএফ রয়েছে আর অনেকে জিজ্ঞেস করেন দাদা ইন্ডিয়াতে তুফানের অবস্থান কি বর্তমানে তো দেখুন আমাদের এখানে ইন্ডিয়া মানে ইন্ডিয়াতে বলবো মানে কলকাতাতে বিশেষ করে বলবো আর তুফানের কিন্তু একটা মোটামুটি ক্রেজ দেখতে পাওয়া যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে অনেকেই কমেন্টস করে দাদা আমি ইন্ডিয়ার অমুক জায়গা অমুক জায়গা থেকে বলছি তুফানটা আমরা দেখতে চাই আসলেই এত নাম হচ্ছে এত লোক দেখতে যাচ্ছে আর ভাংচুর করে গিয়েও লোক দেখছে তো আমরাও দেখতে চাই কী করেছে রাহেন রাফিকে আমরা ভালোবাসি কতটা কী করেছে দেখতে চাই তো তুফানের সত্যি সত্যি ক্রেজটা রয়েছে আর সেটা রিলিজ ডেট এতটা পিছাচ্ছে আমি যাই না আঠাশ তারিখ রিলিজ না করলে আরও দেরি করবে বাট অনেকেই মনে করছেন যে ইন্ডিয়া থেকে কালেকশন হবে না তাই ওখানে রিলিজ করলে কী কা কী লাভ ওখানে পাইরেসি হয়ে যায় এই সব কথাবার্তা মানে আমি বুঝি না পাইরেসি ইন্ডিয়া থেকে বেশি হয় এটা কি ঠিক আজকে চেঙ্গিস জিতের সিনেমা রিলিজ করেছে ভাই কতদিন হয়ে গেছে এখনও তো কোনো পাইরেসি কপি বেরোয়নি তারপর অঙ্কুশের মির্জা ও এগুলোর পাইরেসি কোথায় হ্যাঁ আমি মানছি কিছু কিছু সিনেমার হয় বিশেষ করে বলিউড সিনেমার পাইরেসি হয় বাংলা সিনেমার খুবই কম বেরোয় টিভিতে যেটা বাংলা সিনেমা রিলিজ না করে এটার পাইরেসি কোথায় কোথায় আপনারা আমি বলুন জিতের মানুষ সিনেমাটা আপনারা দেখেছেন বলতে পারবেন যে মানুষ সিনেমাটা পাইরেসি করে দেখে নিয়েছি বলতে পারবেন এসব ভুলভাল কে রটায় আমি যাই না যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনাদের এই নিয়ে কি মতামত কমেন্টে জানান আর আপনারাও চলে আসুন আমার ফেসবুকে যে কোনো বিষয়ে সাজেস্ট করতে পারেন ভিডিও করার জন্য আর ফেসবুকেও কিন্তু আপনারা ভালো সাপোর্ট করছেন আমি দেখছি ভিডিও দেখছেন অনেক শেয়ার করছেন বাট ফেসবুকে একটু ফলোটা কম করছেন সাথে এটাও করে দেবেন